রীতি চিকিৎসার ব্যবস্থা এখানে আমরা ডেকেছি। আমি চলে এসেছি বাঙালির আরেক আবেগ, বাঙালি পুণ্যার্থী হন বা ভ্রমণপ্রেমী হন, বাঙালি কিন্তু বারবার ছুটে আসতে চান দ্বীপুদার পু অর্থাৎ পুরীতে। এবং পুরী এসে আমাদের ফার্স্ট টার্গেট থাকে বাজেট হোটেল এবং দুর্দান্ত হোটেলের এবং ভালো লোকেশনের হোটেলের। তো এই ভিডিওতে আমি আপনাকে একটি দারুণ হোটেলের সন্ধান দেবো কম খরচে, ভালো লোকেশনে এবং দুর্দান্ত রুম পাবেন এই হোটেলে। তো চলুন শুরু করি। আপনাকে শুরুতে লোকেশনটি বলে নিই, এটি কিন্তু গৌড় বাদশাহী রোড এক্স্যাক্ট একদম বাঙালি বাজারে, এবং বাঙালি বাজারের উপরে রয়েছে পুরী গেস্ট হাউস। এই হচ্ছে প্রবেশ পথ, এবং প্রবেশ পথের শুরুতে রয়েছে রিসেপশন। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 5টি রুম এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে 5টি রুম। চলুন আপনাকে একাধিক রুম এসি নন এসি মিলিয়ে বিস্তর দেখাই। এ হচ্ছে 103 নম্বর রুম। চলুন আপনাকে 103 নম্বর রুমটি ঘুরে দেখাই। শুরুতে বলি এখানে কিন্তু রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা। গেট দিয়ে প্রবেশ করার পরই শুরুতে রয়েছে এখানে রান্না করে খাবার বন্দোবস্ত, এবার বেসিন রয়েছে দেখতে পাচ্ছেন, এবং সেটা আগিয়ে গিয়ে এই হচ্ছে রুম, বিস্তর রুম, যথেষ্ট সাজুগুজু করা রুম একটি, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এই রুমে কিন্তু আপনারা 3 জন ভালোভাবে জায়গা থাকতে পারবেন। এ পাশে রাখা রয়েছে একটি বড় মিরর, এ পাশে টিভির বন্দোবস্ত, এদিকে একাধিক চার্জিং প্ল্যাগ, একই টেবিল চেয়ারের বন্দোবস্ত, এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইল। এখানে কিন্তু বেসিন মিরর বেশ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটি। কিন্তু এটি কিন্তু একটি নন এসি রুম, এর পাশে চলুন একটি এসি রুম আপনাকে দেখাই। এই হচ্ছে 105 নম্বর রুম। এই রুমে প্রবেশ করার পরে শুরুতে রয়েছে বাম হাতে রান্না করে খাওয়ার বন্দোবস্ত, দেখতে পাচ্ছেন টাইলস বসানো নিচে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এবং এই হচ্ছে বিস্তর খাট, কিং সাইজ বেড, আপনারা দুজন তো বেশ কমফোর্টেবল থাকতে পারবেন, 3 জন ভালোভাবে শেয়ার করে থাকতে পারবেন, যথেষ্ট বড় এবং যথেষ্ট জায়গা রয়েছে রুমে। এর পাশে রয়েছে এসি, ফ্যান, লাইট, এদিকে কিন্তু টিভির বন্দোবস্ত, টেবিল চেয়ারের বন্দোবস্ত, এর পাশে নিচে চার্জিং প্ল্যাগগুলি রয়েছে, এবং মিরর, এবং সাথে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এই হোটেলে কিন্তু এখন বাসনপত্র বা গ্যাসের বন্দোবস্ত নেই, তো আপনারা যারা রান্না করে খেতে চান আপনাদের কিন্তু বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। এবং হোটেল তো বললাম একেবারে বাঙালি বাজারে, তো রান্না করে খেতে চাইলে কিন্তু আপনারা একদম সামনে হোটেলের সামনে থেকে সবকিছু পেয়ে যাবেন। এই হচ্ছে 101 নম্বর রুম। আপনাকে তো বললাম যে নিচের ফ্লোরে রয়েছে 5টি রুম, তার মধ্যে কিন্তু 3টি রুম হচ্ছে এসি, রুমটি এসি রুম, যেখানে কিন্তু আপনারা 3 জন ভালোভাবে শেয়ার করে থাকতে পারবেন। তবে এই রুমে কিন্তু স্পেসটা একটু কম অন্য রুমের চেয়ে। এ পাশে রাখা রয়েছে একটি টেবিল, এদিকে হচ্ছে টিভি, এ পাশে মিরর বন্দোবস্ত, এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। টয়লেট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইল, এবং যথেষ্ট জায়গা রয়েছে টয়লেটে। আচ্ছা, নিচে যে 5টি রুম রয়েছে তার মধ্যে কিন্তু 101 নম্বর রুম এবং 102 নম্বর রুম, এই রুম দুটিতে কিচেন সেকশনটা নেই, মানে রান্না করে খাবার বন্দোবস্ত নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়া বাকি যে 3টে রুম আছে নিচের, প্রতিটাতে কিন্তু কিচেন আছে। এবার চলেছি ফার্স্ট ফ্লোরে অর্থাৎ উপরের তলাতে, এবং যাওয়ার জন্য রয়েছে এই সিঁড়িপথের বন্দোবস্ত, সবই কিন্তু টাইলস বসানো। সিঁড়িপথে উঠে আসার পরে এই হচ্ছে 201 নম্বর রুম, এটি কিন্তু নন এসি রুম। তো এই রুমটাকে দেখায় রুমে প্রবেশ করার পরে শুরুতে কিন্তু রয়েছে কিচেন সেকশন, এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারেন। এবং এই হচ্ছে রুম, যথেষ্ট জায়গা রয়েছে রুমে, এবং উপরেও কিন্তু রয়েছে এই লম্বা বারান্দা, এবং এখানেও কিন্তু রয়েছে রাউটার অর্থাৎ ওয়াইফাই বন্দোবস্ত, ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, এবং দূরে দেখতে পাচ্ছে সিসি ক্যামেরা রয়েছে, অর্থাৎ সেফটি পুরো ব্যাপারটা কিন্তু রয়েছে। এই হচ্ছে 204 নম্বর রুম, এটি কিন্তু এসি রুম। চলুন এবার এই রুমটি দেখাই। প্রবেশ করার পরে এটি শুরুতে রয়েছে এরকম কিচেন সেকশন, এবং তারপরে এই দেখুন প্রতিটা রুমে কিন্তু বেডের সাইজ কিন্তু সেম দেখতে পাচ্ছি, কিং সাইজ বেড, এবং যথেষ্ট জায়গা রয়েছে রুমে, প্রতিটা রুমে হতে গেলে একই রকম। এবং এটি হচ্ছে এসি রুম বললাম, এসি ব্যবস্থা, পাখা রয়েছে, এপাশে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, এদিকে টেবিল চেয়ার, টিভি, এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। অর্থাৎ প্রতিটা রুমে কিন্তু পরিকাঠামোগতভাবে সেম, এসি নন বা নন এসি, শুধুমাত্র ডিফারেন্টটা হচ্ছে এসি নন এসি, এই এসিটা। ফার্স্ট ফ্লোরে এই লম্বা করিডোর পথে এগিয়ে আসলে হচ্ছে ব্যালকনি রয়েছে এখানে, এবং নিচে রয়েছে গৌড় বাদশাহী রোড, এবং এই হচ্ছে বাঙালি বাজার। কেমন আছেন? এটা আমরা নতুন নিয়েছি, 11খানা রুমের মধ্যে একটি আমাদের আছে স্টাফ রুম, 10টি রুম আমরা ভাড়া দিই, তার মধ্যে 7টি রুম আমাদের আছে এসি, 3টি রুম আছে আমাদের নন এসি। এবার নিচে আমরা নন এসি রুম 800 টাকা ভাড়া দিই, এসি 1400 টাকা, আর উপরে নন এসি রুম আমাদের আছে 900 টাকা,
এবং এসি রুম আছে 1500 টাকা। এর সাথে সাথে এখানে টিভি, ওয়াইফাই, যেটা আমরা সব থেকে বড় জিনিস মানুষের জন্য আমরা রেখেছি সেটা হচ্ছে মেডিকেল। অনেকে এখানে আসেন, অসুস্থ হয়ে পড়লে তাদের বাজেট এক্সিড করে যায়, আমরা সেই জায়গাটাকে মাথায় রেখেই ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা এখানে আমরা ডেকেছি। আর পাশাপাশি আমাদের এখানে পণ্ডা বলুন, ট্রাভেলের ব্যবস্থা বলুন, সমস্ত কিছু আছে। এই পুরী গেস্ট হাউসে আমরা মানুষের অনেক চাহিদা ছিল যে রান্নার জায়গা, আবার এসি রুমে রান্নাঘর, সে ব্যবস্থাও আমাদের এখানে আছে। যখন রান্না করবে তখন এসি বন্ধ রাখতে হবে, এইটুকুই খালি আমি সকলকে অনুরোধ করব। স্বর্গদ্বার মূল যে বাজার বা স্বর্গদ্বার মূল যে রাস্তা, সেই রাস্তার উপরেই আমার পুরী গেস্ট হাউস, সুতরাং কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই। আমি শুধু এইটুকু বলবো, যারা আমার এখানে ভিজিট করেননি তারা একবার আমার এখানে এসে ভিজিট করুন, এটা আমার অনুরোধ। মোটের উপরে এই হোটেল কিন্তু একেবারে নতুন হওয়ায় বেশ সাজানো গোছানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আশা করি এই মেনটেন্যান্সটা থাকবে। যাই হোক বন্ধুরা, আপনাকে তো বললাম যে একেবারে বাঙালি বাজারে হচ্ছে এই হোটেল, এবং সি বিচ থেকে যদি বলেন সি বিচ থেকে হচ্ছে হার্ডলি 5-7 মিনিট, তার মধ্যে আপনার সি বিচে পৌঁছে যাবেন। এবং আপনারা চাইলে কিন্তু এই হোটেলে রান্না করে খেতে পারেন। বাঙালি বাজারে রয়েছে আপনার সবজি, মাছ, মাংস, যা চাইবেন সব কিছু কিন্তু হাতের নাগালে কিনে এনে আপনারা রান্না করতে পারবেন এখান থেকে। যাই হোক চলুন বন্ধুরা, এই ভিডিওটা আপনাকে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। চ্যানেল যখন সাবস্ক্রাইব না করে থাকেন আজই সাবস্ক্রাইব করুন। সব থাকুন, থাকতে থাকুন, অনেক অনেক ধন্যবাদ।